রবের ইসলামী কিংডমে যত মৌলীল রয়েছে এদের থেকে আল্লাহ আপনাদের সকলকে জানাই সালাম যে সমস্ত লোকেরা মাজারে রয়েছে যে সমস্ত লোকেরা মৃত্যুবরণ করে কবরে চলে গেছে এদের কোনো শক্তি আছে কিনা এরা কি কোনো ধরনের সহযোগিতা করতে পারে যদি না পারে তাহলে দলে দলে মানুষ শাহজালালের মাজারে আব্দুল কাদের জিলানির মাজারে খাজা মুহিউদ্দিন চিষ্টির মাজারে, আলী হাজবেরির মাজারে, হাইকোর্টের মাজারে আর অন্যান্য মাজারে কেন যাচ্ছে। এ ব্যাপারে আমরা 17 নম্বর সূরা বানি ইসরাইলের 56 নম্বর আয়াতে দেখব আল্লাহ বলেন কুলিদুলযীনা যামতু মিনদুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফা দুরইয়ান কুম লা তুমি বলে দাও আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা কল্পনা করছো তাদেরকে ডাকলে তারা তোমাদের দুঃখ কষ্ট মোটেই দূর করতে সক্ষম নয় আর কোনো ক্ষমতাও যে ওদের নেই এটি হচ্ছে কোরআনের ফায়সালা যা আমরা রবের ইসলামী কিংডমে মুসলিমরা মেনে চলছি আপনি মুসলিম হলে মানতে পারেন অন্যথায় আপনার যে কোনো মতবাদ থাকুক না কেন সেটি নিয়েও চলতে পারেন আঠারো নম্বর সুরাল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে